আসসালামু আলাইকুম দাদা, আমি মোহাম্মদ জামান হোসেন। আবার আপনাদের মাঝে আরেকটা নতুন টিপস দিয়ে আমি উপস্থিত হয়েছি। অবশ্যই থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে আপনাদের মাঝে আমি কোন টেস্ট নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা সকলে জানেন আমি ঢাকা রাজধানী সকল সরকারি বেসরকারি প্রাইভেট হাসপাতাল বাংলাদেশের টপ টর্জের সিনিয়র কনসালট্যান্ট ডক্টর আছে, তাদের ভিডিও এবং তাদের তথ্য সংগ্রহ করে ভিডিও তৈরি করে আমার চ্যানেলে আপলোড দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করি ইনশাল্লাহ। তা আপনারা জানেন দেশের পরিস্থিতি কেমন ছিল, এই কারণে দীর্ঘ 12-13 দিন ভিডিও দিতে পারি নাই, কারণ খুবই অবস্থা খারাপ ছিল। এখন বর্তমানে মোটামুটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে দেশে, যার কারণে আবার ভিডিও দেওয়া শুরু করলাম। তো আমাকে অনেকে কমেন্ট করেছে আমি আমার চ্যানেলের প্রায় কিন্তু ডাউন হয়ে যাচ্ছে, কারণ আমি ভিডিও দিতে পারিনি প্রায় 13-14 দিন হয়েছে। কিভাবে ভিডিও দেবো আপনারা বলেন, অবশ্যই কিভাবে ভিডিও দেবো বলেন, কারণ এই অবস্থা তো ভিডিও দেওয়া যেতে পারে না। যাই, এখন দেশের পরিস্থিতি, ঢাকার পরিস্থিতি খুবই স্বাভাবিক অবস্থায় আছেন। যদি কেউ ঢাকাতে আসতে চান অবশ্যই এসে আপনার চিকিৎসা সেবা নিতে পারবেন। তো এখন মূল কথা যাচ্ছি, অবশ্যই আমার থাম্বনেল দেখেছেন যে আমাকে অনেক সময় প্রতিটি মুহূর্তে কমেন্ট বক্সে কমেন্ট করে একজন গাইনি ডাক্তার দেখাতে পারবো কি না, একজন গাইনি অনকোলজি ডাক্তার দেখাতে পারবো কি না, একজন ব্রেস্টের প্রবলেম সেই ডক্টর দেখাতে পারবো কি না, একজনের জ্বরের প্রবলেম সেই ডক্টর পিজিতে দেখাতে পারবে কি না। দেখেন আমার চ্যানেলে কিন্তু আমি অনেকগুলো ভিডিও তৈরি করেছি, দয়া করে বলছি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে আই বাটনে গিয়ে আমার চ্যানেলের ভিডিওগুলি সব দেখবেন, সকল ভিডিও আমার চ্যানেলে অবশ্যই পাবেন। যদি না পান তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আর আমাকে অনেকে ফোন দিয়ে থাকেন, আপনারা যেটা করে থাকেন, অনেকে আমাকে ফোন দেয়, দেখা যাচ্ছে আমি ফোন রিসিভ করতে পারি না। অনেক হয়তো আমাকে খারাপ মনে করতে পারে যে ভাই চ্যানেল খুলেছে ফোন রিসিভ করতে পারে না, আমি ভাই এত ফোন কিভাবে রিসিভ করব। আমার কমেন্ট বক্সে আপনার কমেন্ট করে রাখবেন, অবশ্যই অবশ্যই আমি তো বলেছি যে আমি যথাসময় অবশ্যই এই কমেন্টে রিপ্লাই দিয়ে থাকবো, কারণ সকলের ফোন তো আমি ভাই রিসিভ করতে পারি না আর সবসময় কথা বলতে পারি না, কারণ আমি একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, আমি সরকারি চাকরি করি। চাকরির শেষে আমি যতটুকু পারি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করি ইনশাল্লাহ। তো অনেকে আমাকে ফোন করে যে ভাই অমুক ডক্টরের নামটা কি, অমুক ডক্টর কোথায় বসে, তাৎক্ষণিক তো আমি বলতে পারি না, যেহেতু আমার ল্যাপটপ কম্পিউটারে সকল ডক্টরের লিস্ট করা আমি লিখে রেখেছি, এই লিস্ট দেখে তখন আমার বলতে হয়। কারণ আপনার ফট করে একজন ডক্টরের কথা বললেন তখন তার আমি আপনাকে লিস্ট দিতে পারতেছি না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা ফোন না করে আমার কমান্ড বক্সে কমান্ড করবেন। ফোন করে দেখা যাচ্ছে আমি বাসায় কাজ করতেছি বা আমি অফিসে আছি বা যে কোনো কাজে আমি ব্যস্ত, তখন আপনার ফোনটা রিসিভ করতে পারি না, তখন নিজের কাছে কিন্তু খারাপ লাগে। তাই বলবো আমি প্রতিটি কমেন্ট কিন্তু অবশ্যই প্রতিদিন রাত্রে কিন্তু আমি এটা দেখি যে কে কি কি কমেন্ট করে, যদি ওই কমেন্টের রিপ্লাইগুলো আমি সঠিক জবাব দিতে পারি তাহলে দিয়ে দিব, আর যে তথ্যটা আমার জানা নেই সেটা আপনাদেরকে আমি না করে দেব যে ভাই এই তথ্যটা আমার আপাতত জানা নেই, সময় লাগবে বা আপনি অন্য জায়গা থেকে তথ্যটি সংগ্রহ করুন। তাই এখন কথা হচ্ছে যে আমার মা বোনেরা আমাকে বারবার একই প্রশ্ন করে, একই কমেন্ট করে যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে জ্বরেও টিউমার হয়েছে, জ্বরের তো স্টিস হয়েছে, এই অপারেশন করা যায় কি না, এটা কোথায় গেলে ডাক্তার দেখাতে পারবো, আমার ব্রেস্টের প্রবলেম এটা কি পিজিতে চিকিৎসা হয় কি না। তারপর অনেকে বলতেছে যে ভাই আমার গাইনো অনকোলজির সমস্যা, মানে ক্যান্সার সমস্যা, এখানে কি গাইনি ডক্টর দেখানো যাবে কিনা। আমি অবশ্যই অবশ্যই বলবো যদি কারো এরকম মেজর সমস্যা থাকে আপনারা কোনো অন্য কোনো হাসপাতালে না গিয়ে আপনারা চলে আসুন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে বহির্বিভাগে। বহির্বিভাগে এসে আপনারা অবশ্যই আপনি 30,000 টিকিট কাটবেন, টিকিট কাউন্টারে গিয়ে আপনি বলবেন যে আপনার কি সমস্যা, সে অনুপাতে আপনি কিন্তু ডক্টর দেখাতে পারতেছেন। আপনার জ্বরের সমস্যা থাকলে জ্বরের সমস্যার কথা বলবেন, আপনার ব্রেস্টের সমস্যা থাকলে ব্রেস্টের কথা বলবেন, আপনার ক্যান্সার গাইনো অনকোলজি কোনো সমস্যা থাকলে সেটা বলবেন, তারা সে অনুপাতে আপনাকে টিকিটে লিখে দিবে যে আপনি 132 বা 33 এত নম্বরে আপনি ডক্টর দেখাতে পারবেন। এটা কিন্তু আমি ইতিপূর্বে বলে দিয়েছি। এখন কথা হচ্ছে ওই ব্লকে গিয়ে ওই রুমে গিয়ে আপনার ডক্টর দেখাবেন, যদি আপনার কঠিন এবং জটিল কেস হয়ে থাকে তখন কি করবে, তখন একজন মেডিকেল অফিসার না পড়লে তখন একজন প্রফেসরের কাছে তারা রেফার করবে। এইভাবে কিন্তু চিকিৎসার রুলস অ্যাজ পার নিয়ম যেগুলো পরিচিত হয়ে থাকে। তো অনেকে হয়রানি শিকার হন অন্যান্য হাসপাতালে না গিয়ে টাকা খরচ না করে, আমি বলবো যে আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে এসে টিকিট কেটে আপনারা সকল ধরনের সকল ডিপার্টমেন্টে কিন্তু ডক্টর দেখাতে পারবেন ইনশাল্লাহ। আর আমাকে ফোন না দিয়ে আমার কমান্ড বক্সে আপনারা বেশি করে কমেন্ট করবেন,
অবশ্যই আমি কমেন্টগুলো চেক করে থাকি, অবশ্যই যথাসময় আমি কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। আর যদি কোনো মেডিকেল সম্বন্ধে বা সিনিয়র কনসালট্যান্ট ডক্টরের সম্বন্ধে কোনো লোকেশন তথ্য পেতে চান, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি যথাসময় আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। জাস্ট আপনাদের জন্য মূলত চ্যানেলটি খুলেছি আপনাদেরকে সেবা দেওয়ার জন্য। প্রফেশনাল আমার এই ইউটিউব চ্যানেল না, আমি গভর্নমেন্ট জব করি, সেটা এটা হচ্ছে আপনাদের সেবা দেওয়ার জন্য আমি চ্যানেলটি খুলেছি। আপনারা ভালো থাকেন এবং সুস্থ থাকেন সে দোয়া কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।